हेलो फिवर अस्सलाम वालेकुम आमी जेसी फिर एलाम सकल फिवर के वेलकाम जानाच्छी आमार आजकेर पर्व देखार जोन्नो आपनादेर सामने निये एसेछी आज के एकटा केकेर रेसिपी और आमार आजकेर केकटार नाम होच्छे मिल्की ड्रीम केक। एई केकटा तैरी करा खुबी सहज तार थेके बेशी टेस्टी। আপনারা যখন নিজেরা এই ভিডিওটা দেখে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কেন এই কেকটার নাম মিল্কি ড্রিম কেক। তাহলে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমেই আমি ক্রিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ হেভি ক্রিম, যেটা আমি বাসায় তৈরি করেছি। এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ, তিন টেবিল চামচ চিনি আর হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই মিশ্রণটাই আমি কেকের উপরে ব্যবহার করব। এবার এই ক্রিমের মিশ্রণটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য। আমি এখানে একটা ননস্টিকের হাঁড়ি নিয়েছি, এখানে মাঝ বরাবর আমি ঠিক এই রকম একটা স্টিলের র‍্যাক বসিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এখানে একটা ছিদ্র ছিল যেটাকে আমি লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এরই মাঝে আমি চলে যাচ্ছি কেকের ব্যাটারটা তৈরি করতে। এবার আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা এবং 1.5 চা চামচ বেকিং পাউডার। এবার এই দুইটা উপকরণকে আমি ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। একটা মিক্সিং বোলে আমি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি আর এই ডিমটাকে আমি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। খুব ভালো করে আমি এটাকে বিট করে নিচ্ছি। প্রথমেই লো স্পিডে বিট করতে হবে। ডিমটাকে বিট করা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ রেগুলার রান্না করা তেল। এখন এই চিনি আর তেল সহ ডিমটাকে আমি আবারও বিট করে নেব প্রায় 30 সেকেন্ডের মতো। ততক্ষণ পর্যন্তই বিট করতে হবে আসলে যতক্ষণ চিনিটা না গলে গেছে। আপনারা এখানে চাইলে আইসিং সুগারও দিতে পারেন, আমি এখানে রেগুলার চিনিটাই ব্যবহার করেছি। ব্যাস হয়ে গেছে, চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সেই ময়দা আর বেকিংয়ের উপকরণটা। খেয়াল রাখবেন একবারে কিন্তু দেওয়া যাবে না, এতে করে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে বিট করতে হবে। আমি আবারও একটু দিয়ে দিচ্ছি। আমি সর্বমোট 3 বারে এই শুকনো উপকরণটা দিয়ে বিট করে নিব। আমি বাকিটুকু দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমাকে দিতে হবে হাফ কাপ লিকুইড দুধ। আমি একটু একটু করে লিকুইড দুধ দিয়ে দিব। আমি দুধটা ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আবার একটু দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করা খুবই দরকার, এতে করে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা মোটেও থাকবে না। আর কয়েক সেকেন্ডের জন্য আমি বিট করে নিচ্ছি যাতে এসেন্সটা ভালো মতো
মিক্সড হয়ে যায়। ব্যাস কেকের ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি স্টিলের, আপনারা চাইলে যে কোনো রকমের কেকের মোল্ড নিতে পারেন। আর এর মাঝে দিয়েছি একটা পার্চমেন্ট পেপার, আপনারা যদি পার্চমেন্ট পেপার না পান তাহলে বাসায় যে আমরা রেগুলার লেখালেখি করি যে সাদা কাগজ, সেগুলোকে সাইজ করে কেটে নিয়ে তেল ব্রাশ করেও পার্চমেন্ট পেপারের বিপরীতে ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব সেই কেকের ব্যাটারটা, খুব ধীরে দিতে হবে। ব্যাস দেয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, দুই পাশে এভাবে ধরে একটু ট্যাপ করে নিব, এতে করে ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা বেরিয়ে আসবে। এবার চলে যাব প্যানটাকে চুলায় বসিয়ে দিতে। হাঁড়িটা মোটামুটি প্রিহিট হয়ে গেছে, এবার এখানে আমি মাঝ বরাবর দিয়ে দিব সেই কেকের মোল্ডটা, ঢেকে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ কেকটা পুরোপুরি রেডি না হয়ে যাচ্ছে। কেকটা হয়ে গেছে, আমি এটা একটু ঠান্ডা করে মোল্ড থেকে তুলে নিয়েছি। এবার এরকম একটা টুথপিক দিয়ে আমি পুরো কেকটাকে ছিদ্র করে নিব, ঠিক এভাবে পুরো কেকটাকে আমি ছিদ্র করে নিব। এইভাবে ছিদ্র করতে থাকব, যতটুকু সম্ভব আমি ছিদ্র করে নিব। কেন ছিদ্র করছি সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আচ্ছা, ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে যে ক্রিমের মিশ্রণটা রেখেছিলাম সেই ক্রিমের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। এই ক্রিম মিল্কটা টোটালি এই কেকটা সোক করে নেবে, এতে করে টেস্টটা অনেক ডিফারেন্ট হবে। এবার পুরো মিল্কটা আমি এখানে দেওয়ার পর চলে যাব এই কেকটার জন্য একটা টপ লেয়ার তৈরি করতে। একটা প্যানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে যাচ্ছে। আমি এখন যেটা তৈরি করছি সেটাকে বলে ক্যারামেল সস। চিনিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে পুড়ে যাবে, এর ফলে কিন্তু পরে তিতা লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি, আপনারা এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হেভি ক্রিম আধা কাপ। এখন আমি যেটাকে তৈরি করছি সেটাকে বলে ক্যারামেল সস। সসটা কিন্তু হয়ে গেছে, এটাকে আমরা বলি হোমমেড ক্যারামেল সস। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আপনাদেরকে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি, একটা এরকম চামচের মধ্যে আমি এভাবে দিয়ে দিব, দেখেন এটা কিন্তু পড়ে যাচ্ছে না, এর মানে হচ্ছে সসটা পুরোপুরি রেডি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই জুসি হয়েছে। এর উপর থেকে আমি দিয়ে দিব সেই টপ লেয়ার ক্যারামেল সস। খুব বেশি দিতে যাবেন না, না হলে কিন্তু এটা তিতা লাগবে, একটু ছড়িয়ে দেবেন এভাবে, এভাবে একটু স্প্যাচুলার দিয়ে ছড়িয়ে দেবেন। কেকটা তো এমনিতেই অনেক মজার হয়, তারপরেও প্রেজেন্টেশন ইজ নেসেসারি, তো এই জন্য আমি সিম্পল একটা ডিজাইন করে দিচ্ছি চামচ দিয়ে, এরকম
बाटर क्रीम फ्रस्टिंग दिए एभावे एकटु दाग केटे दिच्छी। आपनारा चाहले व्हिप क्रीम फ्रस्टिंग दिएओ एटा डिजाइन करते पारेन। आमी खूब सिम्पली एकटा डिजाइन करे देखालाम। आमी खूब सिम्पल एकटा डिजाइन करे दिएछी एभावे टूथपिक दिए दाग केटे केटे। आशा करछी आपनादेर काछे आमार रेसिपिटी भालो लेगेछे। जदि भालो लेगे थाके आमादेर चैनल सबस्क्राइब करबेन। फ्रेंड्स एवं फैमिलिर साथे आमार रेसिपिगुलो शेयर करबेन। आमी जेसी फिरे आसबो आबारो नतून कोनो रेसिपी निये। आपनारा भालो थाकबेन, सुस्थ थाकबेन। आल्लाह हाफेज़।